হ্যালো ভাই, আজকে একটা প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্কটা হঠাৎ করেই ভাবলাম ট্রেনে আসতে আসতে। তো অ্যাকচুয়ালি আমি বাড়ি গেছিলাম রানাঘাটে, তবু আমি ফিরছি আজকে। তো ও জানে না যে আমি ফিরছি এখন। আসলে এই ঝড় জলের টিভিতে দেখাচ্ছে এই যে ঝড়ের, তো আমি আজকে তাড়াতাড়ি পুকুরের দিকেই পুরোই বাড়িটা ফিরে যাচ্ছি। কারণ যতবেলা হবে জানি না কী হবে। তো ও জানে না আমি ফিরছি, ও বাড়িতে একাই আছে আজকে। মানে ওই জন্য ভাবলাম একটু ভয় দেখাই। ও তো এমনি একা একা ভয় পায় খুব, বাড়িতে একা থাকতে ভীষণ ভয় পায়। তো আজকে ভাবছি গিয়ে না বলবো, দেখাবো কী করছি। ঠিক আছে, সারপ্রাইজও হবে ভয়ও হবে। ও যে প্রচণ্ড ভূতের ভয় পায় আর একা থাকতে প্রচণ্ড ভয় পায়। চলো তাহলে দেখো কী করি আর কি। আমি এখন এই যে বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে অলরেডি। চলো দেখো কী করি। আমাদের এদিকে অলরেডি শুরু হয়ে গেছে সোদপুরের দিকে। গাইজ আমি চলে এসেছি, আমার ফ্ল্যাট চলে এসেছি আমি। চলো ব্যাংকটা এখান থেকে শুরু হবে। চলো প্যাঙ্কটা শুরু করি। এই যে আমার ইয়ে অন্ধকার আছে, লাইটটা জ্বালিয়ে নিই, খুব অন্ধকার। বিলটা বাজাবো, আবার আসছে। ওকে মেরে মেরে দেখছে, কি মিলে দেখছি। চলো ভয়টা দেখাই এবার। আমার সেই ছাগল
ধরে রাখো। ভিতর ডিম একটা ভয় মরে ভিতর ডিম জন্মের ভিতর ডিম ঠিক আছে একটা মশা হয়েছে ভয় পাইয়ে চলে যেতে পারে। হ্যালো গাইস টাটা, ছোট্ট একটা ভয় দেখানোর ছিল, দেখিয়ে দিলাম, মনে স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন আলাদা একটা স্যাটিসফ্যাকশন। টাটা গাইস, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।